Adil. Makhraj. Makhraj, Dibbar. Gular kinara, Ugurar Marida. Dibbar, Gular kinara, Ugurar Marida. Othat, Adras Ulya Hafai Lisan Gularabi. Adras Ulya Hafai Lisan. জিব্বার গোড়ার কিনারা কুফরের বাড়িতে ফ্লেক্সি। এখন জিব্বার গোড়ার কিনারা দুই পাশে আছে না এক পাশে আছে? দুই পাশে আছে, বাড়িটা তো দুই পাশে আছে। জি, দুইটা বেলা বাম পাশ থেকে আদা করা একটু সহজ, কিন্তু ওটা সঠিক না। সহি হইল, শুদ্ধ হইল দুই পাশ থেকে একসাথে আদা করা। আরো এটা সমস্যার সৃষ্টি হয়, বাম পাশ থেকে আদায় করতে গেলে গালটা বেঁকা হয়ে যায়। কি হয় কথা বুঝে নাই? যেমন মগ একসাথে আদায় করা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দুই পাশ থেকে আদায় করতেন, জানো এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশ থেকে আদায় করতেন, মানে দুই পাশের মায়ের সাথে লাগাই আদায় করতেন। মুন্নিয়া কিতাবের মধ্যে আছে, অনেক কিতাবে আছে, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশ থেকে কি করতেন? আদায় করতেন। এবং খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুই পাশ থেকে আদায় করতেন। কথা বুঝে আসছে নাকি? জি। এতে কোনটা করে কি করে আল্লাহ জানে? হ্যাঁ, একদম বেশি করে ফেলায়। দুই দাঁতের আগা, জিব্বার আগাটা এই দুই দাঁতের আগার সাথে লাগবে, কিন্তু উচ্চারণের সময় জিব্বার আগা বের হবে না, ভিতরের সাইডে থাকবে। আর সময় জিব্বার আগাটা হাত থেকে উচ্চারণ করতে হবে। তো এই হলো ওয়ার মাখরাজ আর গদের মাখরাজ, জিব্বার গোড়া জ্বর মাখরাজ জিব্বার আগা, মুসাফার কোনো সম্পর্ক নাই। গাছের আগার গাছের গোড়া অনেক গুরুত্ব, মূল ফাউন্ডেশন যেটা, এই দুইটি হরফের উচ্চারণের মূল ফাউন্ডেশন কথা, গাছের গোড়া আর গাছের আগা অনেক গুরুত্ব, পার্থক্য কাছে ধরে না। এই গেল মাখরাজের দিক, কোন দিক গেল? এবার আসা যাক সিফাত, যারা যে সমস্ত হুজুররা অনেকে দোয়াদরে দোয়া করে কি কারণে করে, কারণ তো অবশ্যই একটা থাকবে, একটা যুক্তি তো থাকতে হবে না? তাদের কারণ হলো সিফাতে লাজেমা মুতাবাদ্দা, সিফাতে লাজিমা মুতাবাদ্দা, যে দশটি সিফাত আছে, এই দশটি সিফাতের মধ্যে পাঁচটি সিফাতের মুশাবাহ আছে দওয়াদের সাথে জয়ের। কয়টি সিফাতের? পাঁচটি। দওয়াদের যে পাঁচটি সিফাত জয়ের মধ্যে, জয়ের মধ্যে সেই পাঁচটি সিফাত, এই কারণে ওনারা কি করে, বা দওয়াদ মুশাবাহ বিল জয়, দওয়াদ মুশাবাহ বিল জয়, দওয়াদকে জয়ের মুশাবাহ দিয়া এখন বুঝতে হবে সিফাতে মুতাবাদ্দা যে দশটি সিফাত, বদের মধ্যে পাঁচটি, জয়ের মধ্যে মুশাবাহ আছে, সেম সেম সিফাত। এখন সিফাতে গায়রে মুতাবাদ্দা হলো ষাটটি, আরেকটা সিফাত বেড়ে গেছে,
তাও বাড়ছে কোথায় যাই আর বাইরে পরস্পর পরস্পর বিপরীতমুখী পরস্পর বিপরীতমুখী সিফাতকে সিফাতে মুতাদাদ্দা বলে। দশটি সিফাতের মধ্যে প্রত্যেকটি হরফের মধ্যে বাধ্যতামূলক পাঁচটি সিফাত থাকবে। মুতাদাদ্দা দশটি সিফাতের মধ্যে যে কোনো হরফে পাঁচটি সিফাত কি থাকবে? অবশ্যই থাকবে। এবং বিপরীতমুখী পরস্পর বিপরীতমুখী সিফাত কে বলে পরস্পর বিপরীতমুখী সিফাত কে পরস্পর বিপরীতহীন ষাটটি হইলো কি বিপরীত বিপরীতহীন সিফাত কে বিপরীতহীন সিফাত কে সিফাতে গায়রে মুতাদাদ্দা বলে। পরস্পর বিপরীতহীন সিফাত কে সিফাতকে গায়রে মুতাদাদ্দা বলে। জি আগে দশটি হলো বিপরীতমুখী আর বিপরীতহীন। জি আর সবগুলি হরমের মধ্যে শুধু রায়ের মধ্যে একটি সিফাত বেশি ষাটটি সিফাত। সবচেয়ে বেশি সিফাত কোন হরফে? রায়ের মধ্যে ষাটটি সিফাত আছে, বাকি সব হরমের মধ্যে পাঁচটি হবে। আর এই ষাটটির মধ্যে যেটি আসবে সেটি পাঁচটির সাথে কি হবে? যোগ হবে। এখন দদের মধ্যে মুতাদাদ্দা পাঁচটি সিফাত পাওয়া গেছে। দদের মধ্যে আছে, জয়ের মধ্যে আছে এই পাঁচটি, আর কোনো জয়ের মধ্যে আর কোনো সিফাত নেই। কিন্তু দদের মধ্যে আর একটি সিফাত গাইরে মুতাদাদ্দা, যদি বিপরীতহীন সিফাতের মধ্যে আর একটি সিফাত আসছে দদের মধ্যে বেশি, সেটি হইলো কি সিফাতে কি করছে? সিফাতের মধ্যে যে পাঁচটি সিফাতের ঝগড়া বসাবা ছিল সেটাকে কি করে দিল? বাড়ানোর অধিকার কমানোর অধিকার কাউকে দেওয়া নাই, পৃথিবীতে কোনো ব্যক্তির দেওয়া নাই, কোনো প্রতিও নাই, কোনো যুক্তি নাই। যে হরফ বাড়ান যাবে কমান যাবে, করলে লাহনে জলি হবে।
আর যদি বাম পাশ থেকে আদায় হবে কিন্তু সমস্যার সৃষ্টি হয়, কথা বুঝো নাই, সঠিক ভাবে আদায় হয় না, আরো কষ্ট হয়, যদিও সহজ লাগে আসলে কিন্তু কি কষ্ট হয়, গালটা ব্যথা হয়, ঠোঁট ব্যথা হয়ে যায়, কথা বুঝো নাই, মগজুদ হয় মগজুদ, এক সাইডে নিয়ে গালটা ব্যথা করে বলতে হবে, নইলে এটা সঠিকভাবে কি হবে না, হবে না, আদায় করবে না, তার সেই জিহ্বা সোজা থাকবে, জিহ্বার গোড়ার দুই পাশের কিনারা দুই পাশের মায়ের সাথে গোসে যাবে, কি করবে দীর্ঘায়িত লম্বা হওয়া, দীর্ঘায়িত করা, এখন এই হলো দাঁতগুলি মাড়ি দাঁত, এই মাড়ি দাঁতের গোড়া এখান থেকে মনে করো জি হাফা আদ্রাসুলিয়া হাফা লিসান, বৃষ্টি দাঁতের সাথে সম্পর্ক, কয়টি দাঁত, বৃষ্টি দাঁতের সাথে, বৃষ্টি দাঁতের সাথে বসতে বসতে যাবে এই জিহ্বা, এটা হলো জিহ্বা, এটা কি জিহ্বা, এই জিহ্বার গোড়ার কিনারা জি জি, এটা হলো জিহ্বার গোড়া, এই গোড়া গোড়ার কিনারা, কিনারা গোড়ার কিনারাটা এই মাড়ি দাঁতের গোড়ার সাথে এরকম ভাবে দরটা যখন উচ্চারণ হবে আস্তে আস্তে প্রত্যেকটি দাঁতের সাথে কি দুইটা সিফাতের অর্থ উপরের দিকে উঠবে, কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে, উপরের তার সাথে মূল সাক হয়ে যাবে, মিলে যাবে লেফট জায়গা, যার কারণে হরফগুলি কি হয় মোটা হয়, এই হলো সিফাতে ইস্তেরানা এবং ইতবাকের লক্ষ্য উদ্দেশ্য, জিহ্বার গোড়া বা মধ্যখানে উপরের দিকে ওঠার কারণে হরফগুলি কি হয় মোটা হয়, সেগুলি মুস্তালিয়া সাতটি আর ইতবাকের হরফ হলো সাতটি, স দ ত ল, এই সাতটি হলো সিফাতে ইতবাক, ইতবাক সাতটি হরফের মধ্যে, তো এই সাতটি হরফে ফোর সিফাত আসছে কয়টি, দুইটি, সাতটি হরফের মধ্যে ফোর সিফাত কয়টি, দুইটি, দুইটি, কোনটি, স ব ত গ, আর বাকি সাতটির মধ্যে হলো ইস্তেড়লা, মোট রূপে মুস্তালিয়া সাতটির মধ্যে হলো সিফাতে ইস্তেড়লা, আর সাতটির মধ্যে আসছে ইতবাক, ইতবাক, তো ফোর সিফাত কয়টি পাওয়া গেল সাতটি হরফে, দুইটি, দুইটি, ইস্তেড়ার মধ্যে আছে দ স ত ত গ, আবার ইতবাকের মধ্যে আছে, তো ফোর সিফাত দুটি হলো না জি, এই সাতটি হরফ সবচেয়ে বেশি মোটা, তার মধ্যে তারতম্য আছে, মোটার মধ্যে আবার পার্থক্য আছে, সবচেয়ে বেশি মোটা হবে ত, তারপর হলো কি ব, ত জি, তারপরে কি স ব, কত বুঝাচ্ছে না, স, তারপরে হলো গ, তারপরে হলো গাইন, তারপরে হলো খ, তারপরে হলো ক, না খা হলো লাস্টে, খা হলো লাস্টে, মানে এগুলি আবার তারতম্য আছে, পার্থক্য আছে, মোটার মধ্যেও কি বেশ কম আছে, এখন দরটা ঠিক মতন জিহ্বাটা সোজা রেখে, আচ্ছা জিহ্বা উচ্চারণের সময় অনেকে প্রশ্ন করে জিহ্বার আগাটা কোথায় থাকবে, জিহ্বার গোড়া মধ্যখানে না উপর দিকে উঠবে বা উপর তার সাথে লাগবে, আগাটা কোথায় থাকবে, জিহ্বার আগা কোথায় থাকবে, কোথায় লাগবে, কোথাও লাগবে না, জিহ্বার আগাটা শূন্যর মধ্যে থাকবে, উপরেও লাগবে না নিচেও লাগবে না, জিহ্বার আগাটা কই থাকবে, মাঝখানে থাকবে, বলো ব, ব দুই
এখানের মধ্যে আবার পার্থক্য হবে, জগর অবস্থা পুরো মোটা হবে, পেশ অবস্থা মধ্যম হবে, জের অবস্থা নিম্ন হবে। এই সাতটি হরব রূপে মুস্তা আলিয়া সাতটি উচ্চারণের সময় জবর অবস্থায় পুরো মোটা হবে, যেটা সিভাত অনুপাত হওয়ার। এই সাতটি হরব সিভাত অনুযায়ী জবর অবস্থা যেরকম মোটা হওয়ার সেরকম হবে সিভাত অনুপাতে, একরকম না। পেশ অবস্থা আওসাত দরজা মধ্যম দরজা হবে, এটাকে মারূপ বলা হয়। কি বলা হয়? মারূপ। মারূপ মসজিদের প্রশ্ন আসবে, মারূপ কখন হয়? পেশ অবস্থায়। মারূপের উচ্চারণ কখন হয়? পেশ অবস্থায়। যখনই পেশ আসবে যে কোনো হরফের উপরে তখন মারূপ হবে। কি হবে? মারূপ। কথা বুঝা আসছে? জি। মানে জবর অবস্থার থেকে পেশ অবস্থার মোটার পরিমাণ আবার জের অবস্থায় আরো কমবে, আরো কমে যাবে, নিম্ন হবে। কথা বুঝা আসছে নাকি? তো পার্থক্য হবে, মোটার পার্থক্য হয়ে গেল, একরকম হবে না সর্ব অবস্থায়। বলো ব ব ব ব ব দুই দুই টোটো হেতার মতন লাগবে না দুই ভাই না দুই 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 বু 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 ১৩টি হরফের মধ্যে সবচেয়ে কঠিন হরফ হলো দ। ২৯টি হরফের মধ্যে শক্ত হরফ কঠিন হরফ কোনটি? দ। আবার এই দ আটটা বেশি কঠিনে পরিণত হয় সাকিন অবস্থায়। সাবধান উচ্চারণ করতে হবে, ছুটে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে বেশি। বদকে সাকিন অবস্থায় খুব শক্ত হাতে ধরে রাখতে হবে, যাতে করে এর মধ্যে হরকতের গুণ না আসে, হরকত না বেড়ে যায়। কথা বুঝা আসছে নাকি? জি। এটা হলো মাখরাজ। এটাকে কি বলা হয়? মাখরাজ। মাখরাজ কাকে বলে? মাখরাজের ব্যাখ্যা জানো? আরব উচ্চারণ সর্বত্র স্থান, এটা তো সাধারণ কথা। হরব মূলত মাখরাজ শব্দের অর্থ তো এমন হয় যে হরব বের হওয়ার রাস্তা, উচ্চারণ স্থান আর বাহির রাস্তা একই কথা। হরব বাহির হওয়ার স্থানকে, হরব বাহির হওয়ার রাস্তা স্থানকে মাখরাজ বলে। এটা কি বলা হয়? উচ্চারণের স্থান। মাখরাজের ব্যাখ্যা কি? মাখরাজ বলা হয়, মাখরাজ বুঝতে হবে। মাখরাজটা কিভাবে হয়? প্রত্যেকটি হরফকে সাকিন করে। বলো, প্রত্যেকটি হরফকে সাকিন করে, প্রত্যেকটি হরফকে সাকিন করে, প্রত্যেকটি হরফকে সাকিন করে। তার পূর্বে, তার পূর্বে হরকতযুক্ত হামজা দ্বারা, হরকতযুক্ত হামজা দ্বারা, যে কোনো হরফ দ্বারা, হরকতযুক্ত হামজা দ্বারা বা যে কোনো, যে কোনো হরফ দ্বারা উচ্চারণ করলে, মানে হরফকে সাকিন করে তার আগে একটা হরকতওয়ালা হরফ বা হামজা দ্বারা উচ্চারণ করলে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে, আওয়াজ যেখানে গিয়ে শেষ হবে, জি, আওয়াজটা যেখানে গিয়ে হবে শেষ হবে, শেষ হবে বা থেমে যাবে, ওই হরফের উচ্চারণ স্থান হইল ওটা। এটাকে বলা হয়েছে মাখরাজ। কাকে বলে মাখরাজ? ক, হরফকে সাকিন করে, হরফকে সাকিন করে, তার পূর্বে হরকতযুক্ত হামজা দ্বারা, হরকতযুক্ত হামজা দ্বারা উচ্চারণ করলে, উচ্চারণ করলে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে, আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই হরফের উচ্চারণ সেখানে। এটাকে বলা হয়েছে কি? মাখরাজ। যেমন যেমন আও হরফকে সাকিন করছি, দ সাকিন করছি বা হামজার সাকিন করছি, উচ্চারণ করলে কতটা বুঝাচ্ছে নাকি? আওয়াজটা যেখানে গিয়ে থেমে যাবে বা শেষ হবে, ওই হরফের উচ্চারণ স্থান গড় বাড়িও থেকে বলা হয়েছে মাখারিজুল হুরুফ। এটা কি বলা হয়েছে? মাখারিজুল হুরুফ, মাখরাজ বা উচ্চারণের বাহির হওয়ার স্থান, এই হলো মাখরাজ। যেমন হামজা হামজা যাবার দ্বিতীয় হামজার মধ্যে আওয়াজ বন্ধ হয়ে গেছে, আওয়াজ শেষ হয়ে গেছে,
উচ্চারণের সময় ঠোঁট বন্ধ লাগবে না, কিন্তু সাকিন অবস্থায় যে কোনো হরব সাকিন অবস্থায় দুই ঠোঁট মিলবে না, মিলবে না, দুই ঠোঁট কি হবে না, মিলবে না, মিলবে না, গোলো হবে না। অনেকের আপ এরকম করে, আব হবে না, আব হবে না, ঠোঁট গোলো হবে না, মিলবে না, কারণ উচ্চারণ তো ভিতর থেকে হইতেছে, কোথার থেকে, ভিতর থেকে, ওটার সাথে কোনো সম্পর্ক নাই। বলো আব 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 ইউ ইউ এই তাইসিরের থেকে মিজান থেকে শুরু দোয়াদের দোয়া পড়া সারা জীবন লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমাদের দেশের ছাত্ররা সব হুজুররা কি জরাবা ইয়াযরিবু এককারে দাওরা হাদিস পর্যন্ত তাকমিল পর্যন্ত, এখন তো মুখে দিয়া জোয়া ছাড়া দোয়াত বাহির হয় না, এখন যুক্তি দেখায় কি দোয়াত মুসাহাবা, কথা বুঝো, হুজুররা তো দোয়াদের মানে দোয়াদের জোয়া ছাড়া উচ্চারণ করতে পারে না, তখন যুক্তি দেখায় কি লক্ষ লক্ষ ছাত্র নামায়েরাম কোন উস্তাদ কোনদিন কোন ছাত্রের কয় না এই বেটারা কি কস তো বরাবা ইয়াদ্রিব, এগুলি আরবি গ্রামার নাহুসর কোরআন হাদিস বোঝার জন্য এগুলি এই সিগা বহস সব কিছু মাদ্দা মাজদার সব কিছু পড়ানো হইতেছে কি মাজি মুজারে মুস্তাকবেল আমর নিহি কি জন্য কোরআন হাদিস বোঝার জন্য। তো শুরুতে আমরা দোয়াদের জবাব পড়াইছি দরবারে জবাব পড়লে অর্থ কি দাঁড়াবে, গায়রিল মাগজুবি মাগজুবি জায়েজ আছে অন্য কেরাতে রাওয়াত হাফসানা জি দরবারে জবাব পড়াও কি কোন কেরাতে আমাদের রাওয়াতে না অন্য রাওয়াতে জায়েজ আছে, আমি শুধু ফতোয়া মেরে দিলে হবে না যে দরদের হারাম পড়া এই সেই বাঙ্গে বলতে হবে, জিনিসটা বুঝাই বলতে হবে, কি করতে হবে বুঝাই বলতে হবে। এখন চিন্তা করো অবস্থা কি ومن يعرض عن
ذِكْرِ رَبِّي ومن يعرض عن ذكر ربي فأعرض عن من تولى আমরা অনেকে করে কত গলত ছিল হাতের মধ্যে আওয়াজ বন্ধ করে নাই বন্ধ হবে না শব্দ কতটা আছে
কয়েকটা আটটা আছে শব্দ, একটা কইছি দত সাকিন শব্দ, শব্দটি বেশি কি হয় সমস্যা হয়, সাকিন তা'রিফু 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 ফি উজুহিহিম নাযরাতান নাযরাতান তা'রিফু ফি উজুহিহিম নাযরাতান نظرةً ولقاهم نظرة وسرورا ولقاهم نظرة وسرورا نظرة النعيم نظرة وعنبا وقضبا 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 عاليهم 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 ثياب سندس خضر واستبرق خضر 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 واستبرق متكئين على رفرف خضر وعبقري حسان خضري خضر 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 من أضعف من أضعف اركض أضعف أضعف ناصرا وأقل عددا من أضعف ناصرا وأقل عددا 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 من أضعف من أضعف 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 ومن يعرض عن ذكر ربي ومن يعرض عن ذكر ربي يعرض عمن تولى فأعرض عمن تولى تولى
জি কঠিন في بضع سنين وأنك لا تظلمه فيها ولا تضحى وأنك لا تضمأ فيها ولا تضحى রাখলে দেখতে সুবিধা মুশকিল فلا يخاف ظلما ولا هضما 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 ما تضحى 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 وعرضنا 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 جهنم وعرضنا قالوا لن نؤثرك على ما جاء
فاقضي والذي فطرنا فاقضي والأرض مددناها والأرض والأرض الذي أنقضى قضى قضى أنقضى أنقضى قضى 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 الذي أنقض ظهرك أنقض ظهرك أنقض ظهرك ظهرك أنقض ظهرك ووجدك মানে লীন রোমান পুরো বন্ধ হয়ে যাবে না আবার আমাদের অনেকের কি হয়ে যায় আমাদের অনেকের কি হয়ে যায় ضالاً جی تو یہ سب معیوب ہے یہ سب کیا ہے معیوب ہے معیوب
এগুলি সব দূষণীয়। এগুলি সব কি দূষণীয়? মানে উচ্চারণের সাথে এগুলির কোনো সম্পর্ক নেই। মুখের গালের ব্যাগা সেগা করে, টোনের ব্যাগা সেগা করে, কুই ভাই সেটি সবাই তাইন তাইন না نستعين 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 যদি হলকার মাঝখান থেকে আইনহা উচ্চারণের আওয়াজটা নিচের থেকে পড়ে কোন দিকে, তখন আইনহাটা মোটা হয়ে যাবে, কড়া হয়ে যাবে। জি, আর তাই কাইফিয়ত উচ্চারণ ভঙ্গি না জানা থাকলে সম্ভব না। আবার সিবাতও বন্ধ করে দুটা সমস্যা হয়ে গেছে, দুইটা আলহামদু হামদু হামিদা ইয়াহমাদু
احمد حميد يا احمد يا يا احمد حميد يا احمد الحمد لله الحمد لله حميد يا احمد حميد يا احمد মানুষ বুঝা জায়গা বুঝা স্থান বুঝা শেখে বললেন যে শেখ বলতেছে তুমি যদি সরাসরি লাগাই দাও নাই মাউল ক্যান ক্যান যদি লাগাই দাও তো তখন না তোমার হলো না মোটা হয়ে গেল দুর্বল দৈব الحمد 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 قرنا كده الحمد حميد يا احمد يا احمد يحمد تحمد احمد نحمد نحمد احمد من بعد اسمه احمد من بعد اسمه احمد احمد حميدا 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 فحدث ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك رب اشرح لي
রব্বি ইশরাহ লি ضحা سبحان ربي الأعلى أعلى إنك أنت الأعلى إنك أنت الأعلى শব্দটা বলার সাথে সাথে ব্রেইনে কাজ করতে হবে যে শব্দটা অমুক করা অমুক পৃষ্ঠে অমুক আয়াতে আছে ওটার বেশি ইয়াদ করবে কি দিবে ইন্নাকা আনতাল আ'লা ইন্নাকা আনতাল وهو بالأفق الأعلى أعلى قال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى أعلى سبح اسم ربك سبح اسم ربك الأعلى أعلى أعلى إلا ابتغاء وجه ربه الأعلى إلا ابتغاء وجه ربه শুনতে পার থেকে পাহাড় থেকে সুবহান রব্বিয়াল আ'লা আবাসা عبس وتولى علم
يعلموا أفلا يعلموا. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين أعين أفلا يعلم يعلم إذا بعثر أفلا يعلم إذا بعثر 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 إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد 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 إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك تعبدون لا أعبد أعبد ما تعبدون لا أعبد ما تعبدون إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين فلا أعبد الذين تعبدون من دون الله فلا والنازعات غرقا فالعاصفات عصفا فالعاصفات عصفا
فالعاصفات عصفا 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 عم 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 يتساءلون عم يتساءلون ان شاء الله عصفا والملك صفا 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 والملك صفا صفا والملك صفا صفا ولو كان بهم خصاصة ولو كان بهم خصاصة 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 نحن نقص نحن نقص قص نحن نقص نحن نقص قص 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 نحن نقص نحن نقص نحن نقص عليك أحسن القصص نحن نقص عليك أحسن القصص قصص نحن نقص عليك نبأهم نحن نقص عليك نبأهم بالحق نحن نقص نحن نقص 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 أحسن القصص أحسن القصص سورة القصص سورة القصص قصص وقص 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 عليه القصص وقص عليه القصص قصص قصص والصافات صفا والصافات صفا 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 أصحاب الجنة أصحاب الجنة أصحاب 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 الجنة
أصحاب الجنة أصحاب النار أصحاب النار أصحاب الكهف أصحاب الكهف الصوت يا شباب مين من قدرنا شباب يا الله أصحاب أصحاب الكهف كوتين كهف أصحاب الأيكة أصحاب الأخدود أصحاب الأخدود بندو ده كمان بندو إيه أصحاب الأخدود فأصحاب الميمنة উচ্চারণ ভঙ্গি বাসন ভঙ্গি প্রত্যেকটি হরফের উচ্চারণ ভঙ্গি বাসন ভঙ্গিরে কি করে না কাইফিয়াত না হলে কোনো অসুবিধা নেই কাইফিয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফিয়াত তালিম দিচ্ছে সাহাবাদেরকে তালিম দিচ্ছে কাইফিয়াত শিখাইছে তাফসিরে আছে ওয়ুআল্লিমুহুমুল কিতাব তালিমুল কিতাবের তাফসিরে আছে পরিষ্কার أن يفهمهم ألفاظه ويبين لهم كيفية آدائه فقد بكريم صلى الله عليه وسلم سامع كرم درجة لكم حلقة من يبرتايا نازل هور پره نازل كريتو آيات كريتو شمپر كي بس كريتو آل سنة قطن بفهم جتن اج گئے کوئی تایت نازل اسے اے آيات كريتو اٹھو اے شان نزل اے آمور نیا سے حلال حرق হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি বর্ণিত লম্বা হাদিস তারপর সাথে সাথে আলফাজটা কেমন হবে আলফাজের উচ্চারণটা ধরনটা কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বৈশাই দেখাইতেন এবং ওয়ায়ুবাইয়িনু লাহুম কাইফিয়াত আদায়ি আদায়ির ধরন
আদায়ের কাইফিয়াত উচ্চারণ ভঙ্গি বাসন ভঙ্গিটি কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তালিম দিতেন বসে ওই আলিম হুমুল কিতাবের তাফসীর আছে পরিষ্কার তাফসীর লেখা আছে আর কি গুরুত্ব আছে না নাই আন্দাজ উল্টা পাল্টা মুখের বেঁকা সেঁকা করে গলত তরিকা পড়লে সারাদিন দিকে বললো কি সাইডু করে অন যাবো আল্লাহ ও অরত তীরের কোরআনা তার তীরের উদ্দেশ্য লক্ষ্য হাসিল হবে অরত তীরের কোরআনা তার তীরের অনেকে অনেক কিছু কামালিয়া দেখাইতে চায় বড় কারির এক একটা দুনিয়ার কি আমি বিরাট কিছু দেখাইতে চাই ওর বাপরে ওনার কাছে এটা এটা কারো হয় না ওনার কাছে এটা কারো হয় না এটা তো কথা না এটার নাম কামালিয়াত না জি এটার নাম কি কামালিয়াত এটা কয় না কথা বুঝলে পুরা কোরআন শরীফ বা তাজবীর পরিপূর্ণ মাখরাজ থেকে পরিপূর্ণ মাখরাজ থেকে পরিপূর্ণ সিফাতের সাথে আদা করে পড়ার নাম হলো কামালিয়াত জি কথা বুঝলে জি মুখের বেঁকা চাকা করে এভাবে তো করতে পারে আল্লাহ নবী দেখাইছে বসে বসে প্রত্যেকটি হরফের উচ্চারণ ভঙ্গি কেমন হবে আদাগির ধরন কাইফিয়াত কেমন হবে সারাদিন মাসে কোরআন পড়তে আসে না কিন্তু পড়াটা কেমন হইতে হবে الذين يتلونه حق تلاوته কত বুঝা আছে নাকি জি কত বাজে এখন 7:30 টা কষ্ট হইতে আছে আর কতক্ষণ আপনার রাস্তা যাবে না জি আজকে মেহমান আইসা বসে দিছে আবার লন্ডন থেকে আসছে বাচ্চারা তো কষ্ট করে আবার রাতে ইনশাআল্লাহ বসে রাতে আসে তো আজকে ফেসবুকে দেখছো নেটে দেখছো এই হলে শাইখ আহমদ বিন হাসান হাসান জি শাইখ আহমদ হাসান আলহামদুলিল্লাহ কথাগুলি মনে থাকবে কি কইছি তাআলিমে কিতাবের তাফসীরে কি লেখা আছে আই ইউফাহিমুহুম আলফাযুহুম কি কইছি ক ويبين لهم كيفية أدائه كيفية উচ্চার ভঙ্গি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফার শিক্ষা দিছে আমরা কারীরা নতুন কিছু করতেছি না কথা বুঝো নাই জি এই ধারাবাহিকতা নাজিল হওয়ার পর থেকে অদ্যাবধি চলতেছে কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলতে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন রাত্রে লম্বা টাইম হইলে ভালো হবে নাসরুল ফাতিহা অনেকে যে পরীক্ষা দিব সামনে ওটা দেখা দিত এই যে